आई ब्रेक इट माने आमी एटा भेंगे फेली आर जदि बोली आई ब्रोक इट ताहले आमी एटा भेंगे छिलाम डिफरेंसटा कि आई ब्रेक इट प्रेजेंट इनडेफिनिट टेंसे यूज करा हय एंड आई ब्रोक इट आमी एटा भेंगे छिलाम एटा पास्ट इनडेफिनिट टेंसे यूज करा हय किंतु आज के आमी जे जिनिसटा तोमादेरके बोझाते चाइछि एटा गेलो ब्रेक एर पास्ट फर्म ब्रोक किन्तु ब्रोक शब्दटी यूज करे आमरा आबार अन्य मिनिंगो बोझाते पारी सेई मिनिंगटा कि সেই মিনিংটা হচ্ছে যে আউট অফ পকেট অবস্থায় থাকা পয়সা না থাকা টাকা না থাকা বুঝতে পারলে ব্যাপারটা তো যদি কেউ একটা সেন্টেন্স ইউজ করে যে আই অ্যাম অ্যাবসলিউটলি ব্রোক বা হি ইজ অ্যাবসলিউটলি ব্রোক নাও তার মানেটা কি তার মানে হচ্ছে যে তার কাছে এখন টাকা নেই হি ইজ ব্রোক নাও সে এখন এমন একটা পরিস্থিতিতে আছে যে তার হাতে কোনো টাকা পয়সা নেই ওকে নাও আর একটা কি সেন্টেন্স বলেছি যে আই অ্যাম অ্যাবসলিউটলি ব্রোক মানে আমি এতটাই বাজে পরিস্থিতিতে আছি যে আমার কাছে টাকা পয়সা নেই আউট অফ পকেট অবস্থায় রয়েছি ঠিক আছে তো তোমরা এই যে আই ব্রেক আই ব্রোক আমি ভাঙি এবং আমি ভেঙেছিলাম এই দুটো তো একটা আলাদা সেন্টেন্স আলাদা মিনিং শিখতে পারলে তার সঙ্গে আর একটা জিনিস মনে রাখবে যে ব্রোক কথার অর্থ টাকা না থাকা অর্থে আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে সো ইউ আর ব্রোক নাও আই নো কি বললাম সেন্টেন্সটা আই নো ইউ আর ব্রোক নাও আমি জানি যে তোমার হাতে এই মুহূর্তে টাকা নেই তোমরা এইরকমভাবে তাহলে এটাকে ইউজ করবে হ্যাঁ ইউ আর ব্রোক তোমার কাছে টাকা নেই এবার এটার যদি পাস্ট টেন্স হিসেবে মেলাতে চাও তাহলে কিন্তু সেন্টেন্সটার কোনো মানে দাঁড়াবে না ব্যাপারটা যেন মাথায় থাকে ইউ আর ব্রোক নাও তোমার কাছে টাকা নেই কিন্তু পাস্ট টেন্সে ইউ আর ব্রোক তো এমনিতেও কোনো দিন হয় না এটা কোনো টেন্স বা কোনো নিয়ম অনুসারে সেটা হয় না ঠিক আছে তো জাস্ট এটাকে তোমরা টাকা না থাকা অর্থে ব্যবহার করো আর ব্রেক ব্রোকের পাস্ট টেন্স অনুসারে সেটা তোমরা আলাদা রকমভাবে বাড়িতে প্র্যাকটিস করে নিও ওকে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটাতে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে ব্রেক অ্যান্ড ব্রোকের মধ্যে ডিফারেন্সটা কী আর ব্রোককে আলাদা কী মিনিং অর্থে ব্যবহার করা হয় আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার নাও অ্যান্ড ইউ আর ইম্প্রুভিং এ লট জাস্ট কিপ অন প্র্যাকটিসিং এভরি সিঙ্গল ডে ওকে থ্যাংক ইউ সো মাচ